ওয়েলকাম বন্ধু। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC.NIC.in অফিসিয়াল সাইটের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন, যেটা কেন্দ্রীয় সরকারি স্টাফ সিলেকশন কমিশনের সংস্থা, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারি একটা বড় বিজ্ঞপ্তির খবর বেরিয়ে আসছে, আপনাদেরকে আবেদন করতে হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কি কি যোগ্যতায় কোন কোন পদে কিভাবে কি আবেদন করা যাবে। এমনিতেই আপনাদেরকে জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সমস্ত কটা পদ আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এটা হবে কেন্দ্রীয় সরকারি চাকরি, ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, যাবতীয় ডিটেলস আমরা দেখব। আগেই কিন্তু কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের বেরিয়েছিল, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন আপনারা করতে পারবেন, সেটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন কিন্তু একটা ভালো পদ আসতে যাচ্ছে, যেটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা CHSL এই যোগ্যতায় কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পদে। তো আমরা বিস্তারিত জানব। জানিয়ে রাখি যাদের মোবাইলে গেম খেলতে ভালো লাগে আসতে পারেন এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে। আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে আপনি এখানে এসে সাইন আপ করতে পারেন এবং খেলতে পারেন। এখানে প্রচুর টাকা জেতার সুযোগ থাকে, রেফার করলেও ইনকাম আছে এবং অন্যান্য ইনকামও কিন্তু সুযোগ সুবিধা এখানে দিচ্ছে। তাছাড়াও আপনি এখানে টিম বানাতে পারবেন নিজের পছন্দ মতো প্লেয়ার নিয়ে সিলেক্ট করে। সেই জায়গায় আপনি কিন্তু কোন টিমের জন্য কত টাকা পাবেন জিতলে সেটাও কিন্তু লেখা থাকে। তো আপনারা সমস্তটাই কিন্তু সুযোগ সুবিধা নিতে পারবেন, পছন্দ মতো টিম বানানোর সুযোগ, এবং ব্যাংকে উইথড্র করলে টাকা ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যায়। আর ফোন অ্যামাজন পে যদি আপনারা ইউজ করেন তাহলেও কিন্তু এখানে ক্যাশব্যাক অফার থাকছে। বিস্তারিত জানতে ডিসক্রিপশান চেক করতে হবে। স্টাফ সিলেকশন কমিশন যে বিজ্ঞপ্তিটা বার করছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এটার সম্পর্কে আমাদের মোটামুটি অবহিত আছে, আপনাদেরকে বাংলায় জানিয়ে দেব কি কি করতে হবে, তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিসেম্বর থেকে। খুবই ভালো খবর এটি, খুব কম সংখ্যক নিয়োগ নয়, কয়েক হাজার কর্মী নিয়োগ কিন্তু হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে একাধিক সেন্টার কিন্তু থাকছে। অবশ্যই আপনার এলাকার সেন্টারগুলো আপনারা পেয়ে যাবেন, কলকাতা তো আছেই। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2019, যেটাকে আমরা CHSL এক্সাম বলে থাকি। পদের নাম আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সর্টিং অ্যাসিস্ট্যান্ট আর লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। সবকটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইংরেজিতে মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার কিন্তু দক্ষতা রাখতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কম্পিউটারে অন্তত ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের গতিতে একটি প্যাসেজ থেকে 15 মিনিট কিন্তু আপনাকে টাইপ করতে হবে। বয়সের সীমা বলে দেওয়া আছে 18 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা আছেন তারা সরকারি নিয়ম অনুসারে SC ST দের জন্য 5 বছর করে এবং OBC দের জন্য 3 বছরের যে ছাড় থাকে সেটা থাকবে। PWD এবং অন্যান্য ক্যান্ডিডেটদেরও কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় পাওয়া যাবে। আবেদন ফি কোনো কিছু লাগবে না, তবে রেজিস্ট্রেশন ফিটা লাগবে, যেটা SC ST PWD এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি। OBC জেনারেলদেরকে 100 টাকা রেজিস্ট্রেশন ফি কিন্তু দিতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনে, একটি বৈধ মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার দরকার পড়বে না, সরাসরি আবেদন করা যাবে। আবেদন করতে হবে 3রা ডিসেম্বর থেকে 10ই জানুয়ারির মধ্যে। অফিসিয়াল সাইট তো আপনারা সবাই জানেন, SSC.NIC.in। কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে, কম্পিউটার বেসড CBT টেস্ট হবে Tier 1 16 থেকে 27 মার্চ 2020 মধ্যে। আর Tier 1 পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই কিন্তু মেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। মেন পরীক্ষা হবে 28 জুন 2020। Tier 1 পরীক্ষাটি চলবে 4টি অংশে, ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স আর কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি বিভাগে 25টি করে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ প্রত্যেকটি বিভাগে মোট 50 নম্বর থাকবে। 25টা প্রশ্ন, 2 নম্বর করে 50 নম্বর, 4টি বিভাগ মিলিয়ে মোট 50×4 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে Tier 1 ক্ষেত্রে। সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং তো অবশ্যই থাকবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই এর বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশন এবং আবেদন শুরু হবে 3রা ডিসেম্বর থেকে।
আপনাদেরকে অফিসিয়াল সাইটে জানিয়ে দিতে চাইবো, যারা অলরেডি স্টাফ সিলেকশনে রেজিস্ট্রি করে রেখেছেন আগে কোনো আবেদন করার জন্য, তারা এখানে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে যদি এই ক্যাপচা কোডটা নির্দিষ্ট জায়গায় এখানে টাইপ করেন, করে লগ ইনে ক্লিক করেন, তাহলে আপনারা লগ ইন করার পরেও কিন্তু নতুন করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর যারা কখনোই স্টাফ সিলেকশন কমিশনের পোর্টালে রেজিস্ট্রেশন করেননি, তারা নতুন করে রেজিস্টার নাওতে ক্লিক করে সর্বপ্রথম রেজিস্ট্রি করে নেবেন। এখানে আপনার একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে, এই ফর্মটাকে ডিটেলসে ভরে রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এখনই আবেদন করার কোনো রকম চেষ্টা করার প্রয়োজন নেই, 3রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন, তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন অফিসিয়াল সাইটের মাধ্যমে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবেন। ভিডিওটিকে শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।